আজি আপনার সহ দহি ফুলকপি রেসিপিটি সেয়ার করবি। এখন আপনার ভাত সহ সাইড আইটমে খাইপারে বহুত ভাল লাগবে। চটপটা দহি ফুলকপি কিপর ভাবে বনাইবা তা তো আজি আপনার সহ সেয়ার করবি। আজি তো সংক্রান্তি অছি, আপনার এইভাবে ভাবে দহি ফুলকপি বনাই অরুয়া ভাত সহ খাঁতু। কিপর লাগিল মতামত কমেন্ট বক্সে নিশ্চয় জনাইবে। চলুন এবে দেখি নেবা এ কিপর ভাবে বনাইবা। নমস্কার দর্শক বন্ধু, রেখাস কিচেন কু ফোন তে স্বাগত। আজ মু আপন মান সহিত দহি ফুলকপি রেসিপিটি শেয়ার করিবি। এহাকু আপন মানে গরম ভাত সহিত খাই পারিবে, বহুত ভালো লাগিবে। ঘরকু যদি গেস্ট আছেন তাহলে মধ্যে আপন মানে এইভাবে ভাবে নয়া আইটম বনাই দহি ফুলকপি বনাই দেই পারিবে। সেমানে খাই কি কোন কইলে মতামত কমেন্ট বক্স রে নিশ্চয় জানাইবে। ফ্যামিলি মেম্বার সহিত শেয়ার করিবে। রেসিপি যদি ভালো লাগুতা লাইক শেয়ার নিশ্চয় করে নেবে। এইভাবে ভাবে নয়া নয়া ভিডিও দেখিয়া পাই যদি চাহুছেন তাহলে প্লিজ মো চ্যানেল কু সাবস্ক্রাইব করে নিয়ন্তু। অপডেট হওয়া পাই সাইডে থিবা ছোট বেল আইকন কু প্রেস করন্তু। আপন মানুকু দহি ফুলকপি রেসিপি কিপর লাগিলে মতামত কমেন্ট বক্স রে নিশ্চয় জনাইবে। চলন্তু আজি আমি জাননবা দহি ফুলকপি রেসিপিটি। দহি ফুলকপি বনাইয়া পাই মু এটি ফুলকপি কি এইভাবে ভাবে ছোট ছোট পিস করি কাটি নেছি। আপনার মন পছন্দর সাইজ অনুযায়ী আপনার কাটিকি ধোইকি নেইযিবে। মু এটি পরিষ্কার করি ধোই নেছি। এহাকু আমি ছাণিকি ব্যবহার করিবা। এবে চলন্তু জাননবা আউ কোন কোন সামগ্রী নেইছি। এটি মু দহি নেইছি, ফ্রেস ফ্রেস ছোট ছোট প্যাকেট বালা দহি নেইছি। আপন মানে চাইলে বড় প্যাকেট দহি নেই পারিবে। আম্ব কষা অদা কু ছেচিকি নেইছি। এটারে মু চাট মশলা গোটে চামচ নেইছি। চাট মশলা দেই দিলে চটপটা লাগে। লঙ্কা গুণ্ড এটা কেবল গার্নিশিং রে ইউজ করিবা। এটি মু কলা লুণ নেইছি, লুণ আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করি। নর্মাল লুণ বি আপন মানে নেই পারিবে। এটি ভজা জিরা লঙ্কা গুণ্ড নেইছি গোটে চামচ। এটি মু চিনি নেইছি, চিনি পরিবর্তে আপন মানে সুগার ফ্রি মধ্যে দেই পারিবে। এটি তড়কা দেওয়া পাই সরিষ লঙ্কা আউ ভুষং পত্র নেইছি। এটি মু পানি নেইছি আউ তেল আবশ্যক ফুলকপি কি ছাড়িয়া পাই। সামগ্রী গুড়িও তো আপন মানে জানি নেলে। এবে চালন্তু এ ফুলকপিরে অল্প টিকে লুণ দেই দেবা। লুণ দেই ফুলকপি কি ভালো ভাবে গোলাই দেবা। এহাকু আমি এবে ছাণিবা। সেথিপাই কড়াইটিকু গরম করি তেল দেই দেবা। তেল অধিক দেবে কারণ ফুলকপি পিস গুড়িক আমি ভালো ভাবে ছাণি নেবা। তেলকু গরম হওয়া পাই ছাড়িবা। তেল তো গরম হয়েগলানি। এবে কাটিকি রাখিথিবা ফুলকপি পিস গুড়িক দেই দেবা। তেলরে দেলা বেলে আপন মানে ধীরে ধীরে দেবে কারণ গরম তেল অছি, হাতরে লাগিবার সম্ভাবনা থাকে। সেথিপাই হুঁশিয়ারি হয়ে আপন মানে তেলরে সবু ফুলকপি পিস গুড়িক দেই দেবা। ଏହାକୁ ଭଲ ଭାବରେ ଗୋଲ୍ଡେନ୍ ବ୍ରାଉନ୍ ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏପଟ ସେପଟ କରି ତେଲରେ ଛାଣି ନେବ। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଫୁଲକୋବି ଗୁଡ଼ିକ ବଢ଼ିଆ ଭାବରେ କଲର୍ ଚେଞ୍ଜ ହେଇଗଲାଣି। ଏବେ ଏହାକୁ ତେଲରୁ ଛାଣି ନେବ। କୋବି ଗୁଡ଼ିକ ଭଲ ଭାବରେ ସିଝି ଯାଇଛି, ଭଲ ଭାବରେ ଛାଣି ହେଇଯାଇଛି। ଆପଣମାନେ ଚାହିଁଲେ ବଡ଼ ବଡ଼ ପିସ୍ ମଧ୍ୟ କରିକି ରଖିପାରିବେ। ମୁଁ ଏଠି ଛୋଟ ଛୋଟ ପିସ୍ କରି ନେଇଯାଇଛି। ଦେଖନ୍ତୁ ସବୁଗୁଡ଼ିକ ଭଲ ଭାବରେ ଛାଣି ହେଇଗଲ। ଏହାକୁ ଏବେ ଆମେ ସାଇଡ଼ରେ ରଖିନେବା। ଏବେ ଚାଲନ୍ତୁ ଗୋଟେ ବଡ଼ ବାଉଲ ନେଇଯିବା। ଏ ବାଉଲ ଦେହରେ ଆମେ ଦହିକୁ ଆଡ୍ କରିବା। ମୁଁ ଏଠି ଦୁଇଟି ଛୋଟ ଛୋଟ ପ୍ୟାକେଟ୍ ଦହି ନେଇଛି। ଏହାକୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ନେବା। ଦହି ଯେମିତି ପୁରା ସ୍ମୁଥ ହେଇଯିବ ଏଭଳି ଭାବରେ ଭଲକି ଗୋଳେଇ ନେବେ। ଏବେ ବାଉଲ ଦେହରେ ଦେଇଦେବା। ଆପଣମାନେ ଯେତିକି ଫୁଲକୋବି ଛାଣିଥିବେ ସେହି ଅନୁଯାୟୀ ଦହି ଆଡ଼ କରିବେ। ମୁଁ ଏଠି ଦୁଇଟା ପ୍ୟାକେଟ୍ରୁ ଦେଢ଼ଟା ଦେଉଛି, ଆଉ ହାଫ୍ ରଖି ନେଉଛି। ଏହାକୁ ଭଲକି ଗୋଳେଇ ନେବେ, ଦହି ଯେମିତି ପୁରା ସ୍ମୁଥ୍ ହେଇଯିବ। ଦହି ଫୁଲକୋବିରେ ଦହି ଟିକେ ବହଳିଆ ରହିବ। ଦେଖନ୍ତୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ନେଇଛି। ଏବେ ଚାଲନ୍ତୁ ଯେତିକି ମସଲା ସବୁ ରଖିଥିଲି ତାକୁ ଆଡ଼ କରିନେବା। ଭଜା ଜିରା ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ଦେଇଦେଇଛି ଗୋଟେ ଚାମଚ। ସ୍ୱାଦ ଅନୁଯାୟୀ କଳା ଲୁଣ ଦେଇଦେବା। କଳା ଲୁଣ ଦେଲେ ଟିକେ ଚଟପଟା ଲାଗେ। ନର୍ମାଲ ଲୁଣ ବି ଆପଣମାନେ ଦେଇପାରିବେ। ସ୍ୱାଦ ଅନୁଯାୟୀ ଚିନି ମଧ୍ୟ ଆଡ୍ କରିପାରିବେ। ଚାଟ୍ ମସଲା ଗୋଟେ ଚାମଚ ଦେଇଦେବା। ଆମ୍ବ କଷିଆ ଅଦା ଛେଚିକି ରଖିଥିଲେ ତାକୁ ଦେଇଦେବା। ପାଣି ଅଳ୍ପ ଟିକେ ଆମେ ଆଡ୍ କରିବା, ବେଶୀ ପାଣିଆ କରିବେନି। ଫୁଲକୋବି ଦହିରେ ଟିକେ ବହଳିଆ ବହଳିଆ ଦହି ରହିଲେ ଭଲ ଲାଗେ। ଏସବୁକୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ନେବା। ବହଳିଆ ଦହି ରହିଲେ ଦହି ଫୁଲକୋବିଟି ଖାଇବା ପାଇଁ ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗେ। ଚିନି ପରିବର୍ତ୍ତେ ଆପଣମାନେ ସୁଗର ଫ୍ରି ମଧ୍ୟ ଆଡ୍ କରିପାରିବେ। ଭଲକି ଗୋଳେଇ ନେବେ ଯେମିତି ଚିନି ଆମର ଭଲ ଭାବରେ ଦହି ସହିତ ମିଶିଯିବ।
एबे चालंतु याको आमे तड़का दबा सेति पई गैस टू को ऑन करी तड़का पैन टू को गरम करनबा। तड़का पैन तो गरम हे गलानी एबे सेतिरे गोटे चम्मच तेल दे दबा। बेसी तेल देबेनी, गोटे चम्मच तेल देबे। तेल गरम होबा को छाड़ीबा। गैस रो फ्लेम को लो करनबा। बहुत तेल गरम हे जाइछि। एबे सोरिष आ शुक्ला लंका रखिले ताकू दे दबो। भुजंग पत्र दे दबो। गैस टू को संगे संगे बंद कर देबे, नते तड़का हमर पोड़ी दिबो। भलो भाबरे गोळे याको भाजी दबो। देखंतु बिल्कुल हमर रेडी हे गला। दही गोळे कि रखिले तड़का आमे दे दबो। दही कि तड़का सहित भलो भाबरे मिसै नेबे। एबे आमे फुलकोबी छाणी कि रखिथिले तड़का वाला दही कि फुलकोबी देरे दे दबा। यहाँ को भलो भाबरे दही सहित गोळेइ नबा। यह बनेबा बहुत सहज। निश्चित एभळी भाबरे आपण माने ट्राय करंतु। एबे तो बहुत फुलकोबी मार्केट रे आसुचे, निश्चित एभळी भाबरे आपण माने ट्राय करंतु। दही फुलकोबी बिल्कुल आम रेडी होती। एबे लंका गुंड यह उपरे दे टिके गार्निशिंग कर नबा। देखिया पई बहुत सुंदर लागिबो। चटपटा दही फुलकोबी बिल्कुल आम रेडी होगला। आपण माने देखि पड़ते बनेबा बहुत सहज। आज तो संक्रांति अछि, आपण माने निश्चित एभळी भाबरे थरे ट्राय करंतु। एहाकु आपण माने गरम गरम भात सहित खाइबे, बहुत भल लागिबो। निश्चित एभळी भाबरे ट्राय करि फैमिली मेम्बर सहित शेयर करंतु। देखिले दही फुलकोबी रेसीपी किपरि भाबरे बने। एभळी भाबरे चटपटा दही फुलकोबी रेसीपी बनै फैमिली मेम्बर सहित शेयर करंतु। घरे जदि गेस्ट आछन तांकु मध्ये बनै कि एभळी भाबरे दियंतु। खाइकि कोन कहिले मतामत कमेंट बॉक्स रे निश्चय जनेबे। रेसीपी जदि भलो लागता लाइक शेयर निश्चय करनेबे। मो चैनल को सब्सक्राइब करियाकु भूलिबेनी। चलंतु पुनि देखाबो नेक्स्ट वीडियो रे। से पर्यंत विदाय दियंतु। रहिली, नमस्कार।